नमस्कार, आमी आशु चौधरी बराबतरंगे आपनादेरके जानाई स्वागत। प्रथमे संवाद शिरोनाम। শিলচরে শিক্ষক দিবস পালন, পাঁচ পড়ুয়া সহ চার শিক্ষককে সংবর্ধনা। ব্রেনস্ট্রোকে আক্রান্ত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত। লরি স্কর্পিও সংঘর্ষের প্রকল্প করে কানে রক্ষা পেলেন চাঁদনীঘাটের প্রাক্তন জিপি সভাপতি। সাংবাদিক পীযূষকান্তি দাসের জন্মদিনে শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী বণ্টন। এবারে বিস্তারিত সংবাদ। শিলচরে শিক্ষক দিবসে পাঁচকৃতি পড়ুয়া সহ চারজন শিক্ষককে সংবর্ধনা জানানো হলো। শনিবার 59তম শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠান সরকারি বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের প্রতিকৃতি মাল্যদান করেন জেলাশাসক কীর্তি জাল্লি। এরপর এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলাশাসক কীর্তি জাল্লি, স্কুল পরিদর্শক সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত জেলাশাসক শিক্ষা বিভাগ রাজীব রায়, প্রাথমিক বিদ্যালয়ের উপপরিদর্শক সন্ধ্যা দে ও সরকারি বালিকা বিদ্যালয়ের অধ্যক্ষা। এদিনে অনুষ্ঠানে সংবর্ধিত কৃতী পড়ুয়ারা হলেন বিনীতা সাহা, সুমিতা রায়, আদিত্য দত্ত, অনিশা রায় ও পর্ষা তাসনিম বড়ুইয়া। এছাড়া প্রধান শিক্ষকরা হলেন পূর্ণদীপ চন্দ্র, রণধীর দাস, টেরেসা মন্টিস ও মন্দিরা দাশগুপ্ত। শিক্ষক দিবস উদযাপন করে থাকি। আজ আমরা উদযাপন করছি 59তম শিক্ষক দিবস। এই দিবসের সকল আড়ম্বরতা বাদ দিয়ে আমরা সংক্ষিপ্ত অনুষ্ঠান সূচির মধ্যে দিয়ে পালন করছি। এই দিনে উপস্থিত সবাইকে স্বাগত জানাই। আপনারা নিশ্চয় জানেন বর্তমান এই পরিস্থিতিতে করোনা অতিমারীর সংক্রমণ যাতে বৃদ্ধি না পায় তার জন্য ভারত সরকার এবং আমার আসাম সরকার সর্বদাই সচেতন। আমাদের কাছাড় জেলায় কোভিড-19 প্রোটোকল মেনে আমরা সকাল আজ করছি। ফলে এবছর শিক্ষক দিবসে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও হাই স্কুল তথা হায়ার সেকেন্ডারি স্কুলের চূড়ান্ত পরীক্ষায় যারা র্যাঙ্ক হোল্ডার তাদের এবং তাদের প্রিন্সিপালদেরকে আমরা সম্বর্ধিত করব। আগামী start my meeting offering my salutation to all the teachers present here, to all the teachers of Kachar, to all the teachers who made me what I am today. I offer my deepest prayers. Sabhi ko mera namaskar. Aaj hum teachers day manane ke liye aaye hain. Waise Sarvepalli Radhakrishnan ji ka birthday hai. We celebrated the 25th September. परंतु हमारी भारतीय कल्चर में, ट्रेडिशन में हमेशा से ये है कि हम अपने टीचर्स को सबसे सम्मान देते हैं। एंड दिस इज फॉर द सिंपल रीजन कि व्हाट डिफरेंशिएट्स एन एनिमल फ्रॉम अ ह्यूमन, व्हाट डिफाइंस अस बाय आवर ह्यूमैनिटी। ह्यूमैनिटी ये है कि आपके बच्चे ना हो बट आपने जो सीखा किसी और को सिखा रहे हो ताकि वो अपनी जिंदगी में तरक्की करे। ये जो सेल्फलेस एक्ट है दैट इज व्हाट वी होल्ड इट एज द मोस्ट नोबल। अपार्ट फ्रॉम द मेडिकल प्रोफेशन द प्रोफेशन ऑफ टीचर इज कंसिडर्ड राइट नेक्स्ट टू मदरहुड, क्योंकि आप एक बच्चे को एक दिशा देते हैं, एक डायरेक्शन देते हैं एंड उस डायरेक्शन में जब भी वो गिरता है आप उनको हाथ देके उठाते हैं और फिर बोलते हैं कोई ना फिर से आगे। ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত। শুক্রবার রাতে তিনি ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়েছেন। বর্তমানে গুয়াহাটি ডাউনটাউন হসপিটালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। কাবুগঞ্জ পাকুইপাড় শিলচর আইজল জাতীয় সড়কে লরি স্কর্পিও গাড়ি সংঘর্ষে দুটি গাড়ি খাদে গিয়ে পড়ে। ঘটনাটি ঘটে শনিবার, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এক সূত্রে জানা যায় স্কর্পিও গাড়িটি চাঁদনীঘাট জিপির প্রাক্তন সভাপতি রাজিবউদ্দিন লস্করের। চালকের আসনে তিনি নিজেই ছিলেন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন, তবে জানা গেছে অল্প বিস্তর জখম হয়েছেন তিনি।
বিশিষ্ট সাংবাদিক তথা সমাজকর্মী প্রয়াত পীযূষকান্তি দাসের জন্মদিন উপলক্ষে শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করল পীযূষকান্তি দাস মেমোরিয়াল ট্রাস্ট ও নেতাজি ছাত্র যুব সংস্থা। শুক্রবার দুই সংস্থার যৌথ উদ্যোগে শিলচর শহর সংলগ্ন আরকাঠিপুরের প্রয়াত পীযূষকান্তি দাসের মেয়ে চিরঞ্জিনী চৌহার দুঃখে কেটে অনুষ্ঠানের সূচনা করেন। তারপর 200+ শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল আমুল দুধ, ব্রেড, বিস্কুট, সাবান ও মাস্ক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার দীপিমালা দেব, শাশ্বতী ভট্টাচার্য, সাংবাদিক ভাস্কর সোম, মৌসুমী ভট্টাচার্য, দীপজয় জয়দেব, সুক্তারা সংকল্প সহ নেতাজি ছাত্র যুব সংস্থার পক্ষে সাধারণ সম্পাদক ধীলু দাস, এক্সিকিউটিভ চেয়ারম্যান গুণাকর দাস সহ অন্যান্য কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন মহুয়া ভৌমিক, বাপ্পি আচার্য, শুভ্রা রাউত দত্ত, ননিগোপাল দেব, দিলীপ সিং, সুপর্ণা দত্ত চৌধুরী, সুতপাক্ষর, পূজা দাস প্রমুখ। এ উপলক্ষে এদিন দুপুরবেলা হাইলাকান্দি রোডে কিছু অসহায়দের মধ্যে আহার বিতরণ করেন সাধারণ সম্পাদক দিলু দাস ও সদস্য শিবম রায়। করোনা মহামারীর কারণে শিক্ষক দিবসে কোনো অনুষ্ঠান আয়োজন না করে শিক্ষকদের বাড়িতে গিয়ে সম্মান ও সংবর্ধনা জানালো দলাইয়ের অগ্রণী সংস্থা মাতৃভূমি সামাজিক সংস্থা। মাতৃভূমি সংস্থার কর্মকর্তারা পালংঘাট সিসিজেসি মাধ্যমিক স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক অমলকান্ত দাস, নরসিংহপুর স্বর্ণলোকে হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন অধ্যক্ষ কল্পতরু নাথ ও 10 নম্বর পালোই চাবাগান এলপি স্কুলের প্রাক্তন শিক্ষক সীতাংশু রঞ্জন পাল এই তিন কৃতি শিক্ষককে সংবর্ধনা জানান। তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন সংস্থার সভাপতি সীতাংশু দাস। অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ রায়, অবিনাশ দাস, অশোক দাস, বাপ্পা পাল, সুদীপ বিশ্বাস, শঙ্কর ভট্টাচার্য ও উত্তম পাল। পালন করে থাকি, কিন্তু এই বছর কোভিড প্রোটোকলের জন্য আমরা কোনো আনুষ্ঠানিকভাবে আমাদের সংস্থার পক্ষ থেকে কোনো অনুষ্ঠান আমরা করিনি। তার জন্য আমরা আজ এই 5 সেপ্টেম্বর এই মহান শিক্ষক দিবসের দিনে আমাদের বিশেষ করে ধলাই অঞ্চলের আমরা 3 জন কৃতি শিক্ষক যারা বিগত দিনে অনেক সুনামের সঙ্গে এই অঞ্চলে শিক্ষকতার কাজ, সমাজ জীবনের অনেক কাজ করে গিয়েছেন, তার মধ্যে একজন হলো শ্রদ্ধেয় প্রাক্তন প্রধান শিক্ষক আমাদের সিসিজেসি পালংঘাট হায়ার সেকেন্ডারি স্কুলের অমলকান্ত দাস মহাশয়। ওনাকে আমরা আজকে এই 59তম শিক্ষক দিবসের দিনে আমরা আমাদের মাতৃভূমি সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করেছি। দ্বিতীয়ত আমরা স্বর্ণলক্ষ্মী হায়ার সেকেন্ডারি স্কুল নরসিংপুরে প্রাক্তন প্রধান শিক্ষক কল্পতরু নাথ মহাশয়, ওনাকেও আজকে আমরা সংবর্ধনা প্রদান করব। অনুরূপভাবে আমরা পানিভরাতে পালোই এলপি স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সীতাংশু রঞ্জন পালকেও আমরা সংবর্ধনা প্রদান করব। মাদ্রাসা ও সংস্কৃত টুল তুলে দেওয়ার সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানালেন বরাকবেলি ইউনাইটেড ফাউন্ডেশনের মুখ্য আহ্বায়ক আইনজীবী নাজির হোসেন মজুমদার। শনিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জেলাশাসকের মারফতে এক স্মারকপত্র প্রদান করেন। তিনি বলেন, সংবিধান মাদ্রাসা প্রতিষ্ঠার অধিকার দিয়েছে, কিন্তু মন্ত্রী আগামী নির্বাচনে দলের ভিত শক্ত করতে এমন পদক্ষেপ নিচ্ছেন, তিনি আকরে কোনো লাভ হবে না বলেও উল্লেখ করেন। আইনজীবী নাজির হোসেন মজুমদার বলেন, আজকাল জাতপাত নিয়ে মানুষ আর বেশি ব্যস্ত নয়, মানুষ উন্নয়ন চান। জানা আছে যে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, মিনিস্টার অফ এডুকেশন ডক্টর ভাসান, যিনি বলছেন যে নভেম্বর মাসেই মাদ্রাসা এবং স্কুলকে শাটডাউন করে হাই স্কুল এবং হায়ার সেকেন্ডারিতে কনভার্ট করবে। তো আমার প্রশ্ন হল, ওল্ড এজেড মাদ্রাসাস দ্যাট ওয়ার এস্টাবলিশ ডিউরিং কলোনিয়াল রোল ইন দ্য ইয়ার 1718 অ্যান্ড দেয়ার আফটার দ্য মাদ্রাসাস আর রানিং obeying all rules and regulations of the government. কিন্তু হঠাৎ করে একটা ইস্যু বারবার তোলা হচ্ছে যে মাদ্রাসাকে বন্ধ করে দিতে হবে, তৎসঙ্গে একটা ইস্যু সাজানো হয়েছে টোল। তো আমি বলতে চাই যে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, উনি কি সংবিধানের আর্টিকল 29 এবং 30 এটা ওনার জানা নেই কি? একজন শিক্ষামন্ত্রী হয়ে আমি বলবো যে ওনার জানা উচিত আর্টিকল 29 অফ দ্য কনস্টিটিউশন সেড দ্যাট
the protects and interest of the minority by making a provision that any citizen or section of citizens having a distinct language, script or culture have the right to conserve the same. Article 29 mandates that all minorities which based on religion, caste or language or any of them. Article 29 বলেছে যে citizens there, those who are citizens belonging to minority community, তাদের culture, script, culture, language রক্ষণাবেক্ষণ করার তাদের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার যখন উত্তর দিলেন যে না শাটডাউন হবে এই মাদ্রাসা স্কুলা নভেম্বর মাসে, তখন আমি দীক্ষার জানাই আমাদের অপোজিশন লিডার্স এজ ওয়েল এজ অপোজিশনের যে MLSরা আছেন, আজকে তাদেরকে আমরা ভোট দিয়ে তাদেরকে আমরা দিশপুরে পাঠাই আমাদের আওয়াজটুকু তোলার জন্য। কিন্তু আজকে দুঃখের ব্যাপার, একজন MLA এই ব্যাপার নিয়ে একটা প্রশ্ন করলেন না। তাদেরকে আমি বারবার এই ব্যাপারটুকু আমি বলি যে জনপ্রতিনিধি হলে জনগণের জন্য আওয়াজ তোলার জন্য আপনাদেরকে ওই মসনদে পাঠানো হয়, দিশপুরে পাঠানো হয়, বিধানসভায় পাঠানো হয়। বিধানসভায় আওয়াজ তোলার জন্য এত বড় একটা ইস্যু নিয়ে আপনারা যে অপোজিশন পার্টি একটাও আওয়াজ তুললেন না, সেখানে গিয়ে আপনারা কি সুপারি খাওয়ার জন্য সেখানে যান না আমাদের আওয়াজ তোলার জন্য যান? দীক্ষার জানাই আপনাদেরকে এই ব্যাপার নিয়ে। কৃষকের ফসলের ন্যায্য দাম দেওয়া ও কৃষি ঋণ মুকুবের দাবিতে ছাদনীঘাট ফ্যান্সনগরের সারা ভারত কৃষক সভার এক সভা অনুষ্ঠিত হয়। শ্যামাপদ চক্রবর্তী পৌরোহিত্য সভায় বক্তব্য রাখেন কৃষক সভার জেলা সভাপতি রেজামন্দ আলী পড়ভুইয়া, রহমত আলী লস্কর, পুতুল দাস, কনু মালাকার প্রমুখ। আমরা পালন করছি, মূল বিষয়টা হলো 2018 ইংরেজির 5 সেপ্টেম্বর ভারতবর্ষের সমস্ত কৃষক সংগঠন, বিশেষ করে সারা ভারত কৃষক সভার নেতৃত্বে প্রায় 300টি সংগঠন একত্রিতভাবে অল ইন্ডিয়া কিষাণ সংঘর্ষ কোঅর্ডিনেশন কমিটি গঠন করে, সেই কমিটির মাধ্যমে কৃষকের নানা সমস্যা, বিশেষ করে ডাক্তার স্বামীনাথন কমিশনের সুপারিশ কার্যকরী করা এবং সেই সুপারিশ মতে কেন্দ্রীয় সরকারের বা রাজ্য সরকারের মাধ্যমে কৃষকের ফসল উচিত দামে কিনে নেওয়ার দাবিতে, কৃষকের ঋণ মকুব করার দাবিসহ আরও কয়েকটা দাবির পরিপ্রেক্ষিতে দিল্লির পার্লামেন্ট ঘেরাও করেছিলেন। সেখানে প্রায় 2 লক্ষ কৃষক সমবেত হয়ে এই দাবি উত্থাপন করেছিলেন। সেই জন্যই 2018 ইংরেজির 5 সেপ্টেম্বর এই যে ঐতিহাসিক দিন, সেই ঐতিহাসিক দিনকে আমরা প্রত্যেক বছর আমরা পালন করে আসছি এবং তারই অঙ্গ হিসাবে আজকে আমরা এখানে এটা পালন করছি। শুধু এখানে নয়, সমস্ত আসাম রাজ্যে এবং এমনকি গোটা ভারতবর্ষের বিভিন্ন জেলাতে, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন গ্রামাঞ্চলে আমাদের কৃষক সংগঠনের যে প্রাথমিক কমিটিগুলো আছে, আঞ্চলিক কমিটি বা জেলা কমিটিগুলোর নেতৃত্বে এগুলো আজকে এটা পালন করা হচ্ছে। তার মূল দাবি হচ্ছে ডাক্তার স্বামীনাথন কমিশনের সুপারিশ পালন করা, কৃষকের ফসলের ন্যায্য মূল্য দেওয়া এবং বর্তমানে লকডাউনের পরিপ্রেক্ষিতে যে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে, এই অর্থনৈতিক সংকট থেকে মানুষকে রক্ষা করার জন্য আয়কর বহির্ভূত প্রত্যেক পরিবারকে মাসে 7,500 টাকা করে 6 মাস পর্যন্ত আর্থিক সাহায্য প্রদান করা এবং প্রত্যেক পরিবারকে 10 কেজি মাথা পিছু 10 কেজি চাউল 6 মাস পর্যন্ত সরকারিভাবে দেওয়া, PM কিষাণ যোজনা যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি তদন্ত করা এবং PM কিষাণ যোজনার তালিকায় প্রকৃত গরিব মানুষের নাম অন্তর্ভুক্ত করা, কৃষকের নাম অন্তর্ভুক্ত করা এবং তার সঙ্গে সঙ্গে আজকে গ্রামাঞ্চলে সাংঘাতিকভাবে বেকার সমস্যা সৃষ্টি। হাইলাকান্দিতে সংগঠিত হওয়া কোটি টাকার ছাত্রবৃত্তি কেলেঙ্কারি নিয়ে ফের সরব হলেন অগপ দলের প্রাক্তন নেতা কমরুল ইসলাম বড়ভুইয়া। শনিবার তিনি সাংবাদিক বৈঠক ডেকে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আমি পরিশেষে এটাই আপনাদের মাধ্যমে বলবো যে সংগঠন ভাইয়েরা আজকে দীর্ঘদিন থেকে ছাত্রবৃত্তি কেলেঙ্কারির জন্য দীর্ঘ আন্দোলন করে যাচ্ছেন, তাদের জীবনের ঝুঁকি নিয়েও, অত্যাচারের শিকার হয়েও যে আজকে ছাত্রবৃত্তির কেলেঙ্কারির তদন্তের জন্য উঠে পড়ে লেগেছেন, তাদের পথটা সুগম হোক, কণ্ঠহীন হোক, তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাদের প্রতি আমার শুভেচ্ছা রইল। এবং আগামী দিন আমি আবার আপনাদের মাধ্যমে ডিমান্ড করব যে কমলক্ষ দে কালকে বিধানসভায় CBI ইনকোয়ারির জন্য তীব্রভাবে
তীব্রভাবে আবেদন করেছেন। আমিও আজকের দিনে জনসাধারণের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে আসাম সরকারের এই এই কমলক্ষ দেয়ের যে দাবি, সে দাবির পরিপ্রেক্ষিতে আমিও বলবো যে এত